তুমি কাউকে ভীষণ ভালোবাসো এবং সেই মানুষটা যদি তোমাকে ইগনোর করায়, হঠাৎ করে যদি ইগনোর করা শুরু করে, বা তুমি ফোন করছো কল করছো সে রিপ্লাই দিচ্ছে না, সে অ্যান্সার করছে না, বা যখনই ফোন করছো দেখছো বিজি আছে, বা তোমার কখনো কখনো মনের মধ্যে মনে হচ্ছে যে সে হয়তো সম্পর্কটা রাখতে চায় না, তো এমন সময় তুমি কি করবে? এমন সময় যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো তাহলে কিন্তু সেই সম্পর্কটা ভেঙে যাবে। হয়তো ভেবে থাকতে পারো যে সম্পর্কটা ভেঙে গেল তোমার কিছু এসে যাবে না, কয়েকটা দিন কষ্ট পাওয়ার পর তুমি হয়তো সার্ভাইভ করে যাবে, তাহলে ভুল ভাবছো। একটা গভীর সম্পর্ক বা দুটো মনের মিলনে যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক ভেঙে গেলে ভীষণ কষ্ট হয় এবং সারাটা জীবন তোমায় কিন্তু সেই কষ্ট বয়ে বেড়াতে হবে। তাই সময় থাকতে থাকতে সেই সম্পর্কটাকে ঠিক করে নাও। সময়ের সাথে সাথে যদি তুমি সেই সমস্যাটাকে নির্মূল করতে পারো তাহলে কিন্তু সেই সমস্যাটা নির্মূল হয়ে যাবে। আমাদের শরীরের মধ্যে যদি কোনো রোগ হয়ে থাকে এবং সেই রোগটাকে যদি সঠিক সময়ে আমরা চিকিৎসা করি তাহলে কিন্তু সেই রোগটা সারানো সম্ভব। যদি অনেকটা দেরি করে ফেলি এবং রোগটা যদি সারা শরীরে ছড়িয়ে যায় তখন কিন্তু খুব সমস্যার মুখে পড়তে হয় আমাদের। তাই তো সবার প্রথমে তোমাকে এটা বুঝতে হবে যে তোমাদের সম্পর্কের মধ্যে হঠাৎ করে চেঞ্জেসটা কিভাবে এলো, সে হঠাৎ করে তোমার সাথে ইগনোর ব্যবহারটা কেন করছে, সে হঠাৎ করে তোমাকে আগের মতো কেন ভালোবাসছে না, কি কারণের জন্য, সেটা প্রবলেম তোমাকে খুঁজে বের করতে হবে, সেটা আইডেন্টিফাই করতে হবে। তার জন্য তোমাকে চেষ্টা করতে হবে যে তার সাথে সামনাসামনি কথা বলে তার প্রবলেমটা বোঝার। যদি প্রবলেমটা বোঝার যায় তাহলে সেই প্রবলেমটাকে তোমাকে নির্মূল করতে হবে। যদি ধরো প্রবলেমটা যদি এমন হয় যে তার পারিবারিক সমস্যার কারণে সে তোমাকে ইগনোর করছে, ঠিক আছে, তাহলে সেই পারিবারিক সমস্যাটাও তোমাকে নির্মূল করতে হবে। কিভাবে তার পারিবারিক সমস্যাটা নির্মূল করতে হবে সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। যদি সমস্যাটা এমন হয় তার কাজের চাপের জন্য বা পড়াশোনার জন্য বা এমন কোনো মানসিক অশান্তির জন্য সে তোমাকে ইগনোর করছে বা তার তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না, ঠিক সেরকম ভাবে আগেকার মতো মনোযোগ সহকারে কথা বলতে চাইছে না, তাহলে তোমাকে সেই সমস্যাটা খুঁজে বের করতে হবে। সেটাও কিন্তু তোমাকে তার সাথে কথা না বললে তুমি পারবে না, ঠিক আছে। তাই তার সাথে সামনাসামনি কথা বলে তোমাকে জানতে হবে যে সমস্যাটা আসলে কোথায়। যদি সমস্যাটা এমন হয় যে থার্ড পার্সন কোনো সমস্যা, যে তোমাদের সম্পর্কের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি এসছে এবং যার জন্য কিন্তু সমস্যাটা হচ্ছে, হয়তো তোমার মনের মানুষ তোমাকেই ভালোবাসে এবং এবং সে চায় না যে কোনো থার্ড পার্সনের সাথে সে সম্পর্ক করতে, বাট সেই থার্ড পার্সনের যেহেতু তোমাদের সম্পর্কের মধ্যে এসছে তাই সে তুলে ফেলতেও পারছে না, ঠিক আছে, গিলতেও পারছে না বা উকড়ে ফেলতেও পারছে না, বাধ্য তার সাথে কথা বলছে। তোমার মনের মানুষের মনে তাকে নিয়ে কোনো রকম সম্পর্ক করার ইচ্ছা যদি নাও থাকে, যে থার্ড পার্সন এসছে তার তো ইচ্ছা আছে, সে তো চাইছে যে তোমাদের সম্পর্কে থেকে তোমার সাথে সম্পর্কটা খারাপ করিয়ে দিয়ে সে তার তোমার মনের মানুষের সাথে একটা সম্পর্ক করতে চাইছে, ঠিক আছে। সেটা হয়তো এমন হতে পারে যে তোমার মনের মানুষ বুঝতে পারছে না, আর এই থার্ড পার্সন কিন্তু অন্য বাইরের কেউই হয় না, তোমার বন্ধু বা তার বন্ধু বা বান্ধবী, এরাই কিন্তু থার্ড পার্সন হয়ে আমাদের সম্পর্কে ঢুকে সেই সম্পর্কটা নষ্ট করে দেয়, ঠিক আছে। আমি কথায় কথায় এই সমস্যাগুলো বলছি, যদি কোনো রকম কোনো সমস্যা মিলে যায় তাহলে তুমি যেটা বলছি সেইভাবে তুমি সেই সমস্যাটা সমাধান করতে পারবে। যদি থার্ড পার্সন কোনো সমস্যা হয় তাহলে তিনজনে মিলে তুমি তোমার মনের মানুষ এবং যে থার্ড পার্সন, তোমার বন্ধু তার বন্ধু যেই হোক না কেন, তিনজনে মিলে একটা জায়গায় বসে আলোচনা করো, যে তাকে বলো ডাইরেক্ট, ভাই বা বোন তোকে নিয়ে আমাদের সম্পর্কটা সমস্যা হচ্ছে, আমাদের সম্পর্কের সমস্যা হচ্ছে, তুই আমাদের সম্পর্ক থেকে সরে যা, এটা তাহলে কিন্তু আমাদের ভালো। যদি সে সত্যি তোমাদের ভালো বন্ধু হয়ে থাকে তাহলে কিন্তু সে সরে যাবে, আর যদি সে ভালো বন্ধু না হয়ে যদি কালো বন্ধু হয়ে থাকে, মানে বদমাস টাইপে হয়ে থাকে এবং তার মনের মধ্যে সত্যি তোমাদের সম্পর্কটা নিয়ে প্রবলেম আছে এবং তোমাদের দুজনের মধ্যে একজনকে সে চাইছে, তাহলে কিন্তু সে তোমাদের সম্পর্ক থেকে সরিয়ে যেতে চাইবে না। তখন কি করবে, তাকে ঘাড় ধরে তোমাদের সম্পর্কের বাইরে তুলে ফেলে দেবে, তাহলেই কিন্তু দেখবে আবার তোমাদের সম্পর্কটা আগের মতো হয়ে যাবে। আর যদি পারিবারিক সমস্যা হয়ে থাকে যেটা বলেছিলাম, তাহলে কি করবে, তাহলে তার বাড়ির লোকের সাথে তুমি কথা বলো এবং বাড়ির লোককে বোঝাও যে আপনাদের মেয়েকে
আমি প্রচন্ড ভালোবাসি আপনাদের মেয়ে, আমার সাথে বিয়ে হলে সে ভালো থাকবে, সেই বিশ্বাসটা তার বাড়ির লোককে তোমাকেই করাতে হবে, এটা তোমারই দায়িত্ব। তাই তুমি যদি কোনো রকম কাজ কর্ম যদি না করে থাকো, তাহলে নিজের ফিউচারটা সম্বন্ধে আগে ঠিক করে নাও কি করবে, যে কোনো একটা কিছু করার চেষ্টা করো, তারপরে তার বাড়ির লোকের সাথে কথা বলো, ঠিক আছে? যদি এই কয়েকটা প্রবলেমের মধ্যে যদি কোনো কোনো একটা সমস্যা তোমাদের সম্পর্কের মধ্যে হয়ে থাকে, তাহলে আশা করছি যেগুলো কথা বললাম এগুলোর মধ্যে তুমি যদি অ্যাপ্লাই করো বা যেগুলো বললাম ঠিক সেইভাবে যদি তুমি কথা বলতে পেরেছো বা সমস্যার সমাধান করতে পেরেছো, তোমাদের সম্পর্কে সমস্যা আরামসে সমাধান হয়ে যাবে। আরো যদি তোমাদের কোনো অন্য কোনো সমস্যা থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি প্রত্যেককে রিপ্লাই দেব। দরকার হলে তোমাদের জন্য স্পেশাল করে আমি আবার নেক্সট ভিডিওতে কথা বলবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, ভালোবাসায় থেকো, ধন্যবাদ।